কক্সবাজার বঙ্গোপসাগরত সারাশি অভিযান চালিয়ে এনে 10 জলজ সুরে গ্রেফতার করেছে র্যাব। এ সময় 100 অস্ত্র ও 37 রাউন্ড গোলা বারুদ জব্দ করা হয়। জলদস্যুর কবলত্তুন উদ্ধার করা হয় অপহৃত 3 মাঝি মাল্লারে। গেইদে কয়েক সপ্তাহ আগেও র্যাবের মাধ্যমে 6 জলদস্যু বাহিনীর 43 ডাহাই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করে। কিন্তু বেশ হয়েগো জলদস্যু বাহিনী এখনো মহেশখালী, সোনাদিয়া ও কুতুবদিয়া চ্যানেলত জাইলে অপহরণ সহ ডাহাতি করে। ইয়ানোর মধ্যে আজিয়া ভোরে উগ্র ট্রলারত ডাহাতি করি দায় যাবার সময় আটক করে র্যাব। ডাহাইতর কবলত ফরা জাইলেলত দাবি রবিবার রাতিয়ে কক্সবাজারের গভীর সাগরত ডাহাই দল হামলা করে তারার উয়ার। কিন্তু জাইলেল তারারে শুরুতে কৌশলে আটকে ফেললিল ফরে দায় যাইগুই জলদস্যুয়াল। দাইবের সময় 3 জাইলেরে জখম করে। ধরি আর জালাহাং করে জালাহাং করিয়ে রে ধরি তার ভর গিয়ে ও ধর্ম আর লই গিয়ে যার কল মা ভর গিয়ে বরিয়ে রে যার আছে আগম জালম ভাই যে আজাই না রে রাতে তার নেটি নেটে গম দইছে আছে মে জেরে দুমা দুম বাজার আর আরে আর আছে মাঝে বাজার দা আর গন তো রেখে তান না বাইদে সাদি তারা আছে মে জা লঙ্গি হরা ছিল ডাকা মাঝে নদী থজি গই লঙ্গি তঙ্গি লয়ে তো যখন গজে রুটি বাড়া কল বারে বাজে আর কিন্তু বা হলে আদবাঙ্গ গি পরে সহ অস্ত্র সহ 10 জলদস্যুরা আটক করে র‍্যাব। কর্মকর্তাল জানাই এখনো কক্সবাজার সাগরত 3 জলদস্যু বাহিনী সক্রিয় আছে। যেখানে ডাকাতি হচ্ছিল এই জেলেদের সহযোগিতায় আমরা এই ডাকাতদের ধরতে সক্ষম হই। এরা মূলত 3টা ডাকাত বাহিনীর দল, জালাল বাহিনী, মাহবুব বাহিনী এবং আহমদ বাহিনী। এই 3 বাহিনীর হচ্ছে কুতুবদিয়া এবং মহেশখালীর 3টা বাহিনী। কক্সবাজার বোর্ড মালিক সমিতি নেতাউল হর প্রত্যেক দিন জাইলালর হাসতুন মাছ জাল হানা সহ সর্বস্ব লুট গড়ি লই এনে হামলা ও হত্যা করে জলদস্যুল। সেখানে যদি এইভাবে বাধাগ্রস্ত হয় ডাকাতের গুলিতে আমাদের অনেক সন্তান মৃত্যুবরণ করেছেন, তো এইভাবে তো কোনো অবস্থায় আমরা এই ব্যবসার করতে সক্ষম না। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি বাংলাদেশের সমস্ত ডাকাতকে কত করে আজকে আমাদের পরিচ্ছন্ন একটা সাগর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন জানাচ্ছি। যে জলদস্যুরা যেভাবে ব্যাপুরা হয়ে সাধারণ নিরীহ মানুষকে নিরীহ মানুষের মাছ খেড়ে নিয়ে তাদেরকে টুকরো টুকরো করে লাশ সাগরে ভাসিয়ে দিচ্ছে, এর প্রতিকার হচ্ছে কক্সবাজারের পুলিশ প্রশাসন এবং সামরিক প্রশাসন যদি একটু দৃষ্টি দেয় নজর দেয় তাহলে সাধারণ মানুষগুলো জলদস্যুদের হাত থেকে রক্ষা পাবে। গত 2 মাস আগেও বঙ্গোপসাগরের কুতুবদিয়া মোহনাত্তুন 9 জলদস্যুরে আটক করে পুলিশ হয়ে চলমান অভিযানত দস্যুল কেউ সার না পাইব। এটা আসলেই আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে, কারণ জেলেরা ঠিকমতো তাদের নৌকা নিয়ে যাচ্ছে, তাদের এটা হচ্ছে। এক্ষেত্রে আমাদের যে নিয়মিত পুলিশি ব্যবস্থা সেটা আছে, আইনশৃঙ্খলা অনন কোস্টগার্ড সীমিত আকারে এখানে আসলে প্যাট্রোলিং করতে পারছে। কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু সরকারের চেষ্টা আছে, আমরা কোস্টগার্ডকে জমি অধিগ্রহণ করে দিচ্ছি তারা, যাতে তারা এখানে নিজস্ব ব্যবস্থাপনায় আরও সক্ষমতা বাড়াতে পারে। চিটাগং থেকে তারা এসে সব কিছু এখানে করতে পারছে না, তো সেই সক্ষমতা বাড়ানোর কাজটা এখন চলছে। তো এটা আশা করি যে হয়তো কমে আসবে, নিয়ন্ত্রণে আসবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।